প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মিডি। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে সেই বিষয়টি শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয় মেধা তালিকার ফলাফল কবে দেওয়া হবে। মূলত প্রথম মেধা তালিকার ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পর দ্বিতীয় মেধা তালিকার ফলাফল দেওয়া হবে। তো প্রথম মেধা তালিকার ভর্তির কার্যক্রম আগামী 6 জুলাই 2022 তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং পুরো ভর্তির প্রক্রিয়াটি 18 জুলাই 2022 তারিখ পর্যন্ত চলমান থাকবে। সেই ক্ষেত্রে 18 জুলাইয়ের পরে গিয়ে তোমাদের দ্বিতীয় মেধা তালিকার ফলাফল দেওয়া হতে পারে, অর্থাৎ 20 জুলাই অথবা 21 জুলাই তোমাদের কনফার্ম দ্বিতীয় মেধা তালিকার ফলাফল দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে। তবে প্রথমেই বলে দিচ্ছি, দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই, কারণ দ্বিতীয় মেধা তালিকায় শিক্ষার্থী সিলেকশন করা হবে প্রথম মেধা তালিকার ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পর কতগুলো আসন ফাঁকা থেকে গেছে, কতগুলো শিক্ষার্থী ভর্তি হয়নি, যে কয়টা আসন শূন্য থাকবে বা ফাঁকা থাকবে সেই কয়টা আসনের জন্যই দ্বিতীয় মেধা তালিকার ফলাফল দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের যে জিপিএ রয়েছে সেই জিপিএ রেঞ্জের উপর ভিত্তি করেই দ্বিতীয় মেধা তালিকার জন্য শিক্ষার্থী নিশ্চয়ন করবে। সেক্ষেত্রে অনেকেই বলতে পারে, ভাইয়া তাহলে কত জিপিএ লাগতে পারে? বন্ধুরা, দ্বিতীয় মেধা তালিকায় কত জিপিএ থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এই সংক্রান্ত একটি ভিডিও আছে, চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের উপরে ক্লিক করে দেখে নিতে পারো। এখন মূল বিষয়ে আসি, অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে। তুমি একটি সরকারি কলেজে আবেদন করেছো বাংলা বিষয়ে, বাংলা বিষয়ে দ্বিতীয় মেধা তালিকায় আসন রয়েছে মূলত 20টা কি 25টা অথবা 30টা রয়েছে। তো সেই 20টা 30টা সাবজেক্টের জন্যই 20-30 জন শিক্ষার্থীকে সিলেকশন করা হবে। এখন দেখা হবে কার কার ফার্স্ট চয়েজে বাংলা সাবজেক্টটা রয়েছে। যাদের ফার্স্ট চয়েজে বাংলা সাবজেক্ট রয়েছে তাদের মধ্যে দেখা হবে যে কত জিপিএ তাদের রয়েছে, অর্থাৎ এসএসসি এইচএসসির টোটাল জিপিএ কত রয়েছে। সেইটা দেখে যাদের জিপিএ বেশি থাকবে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে বা তাদেরকেই চান্স দিয়ে দেওয়া হবে। তো এই 20 জনের মধ্যে জিপিএ কম্পেয়ার করা হবে এবং যাদের জিপিএ বেশি থাকবে তারাই এগিয়ে থাকবে। আশা করি বুঝতে পারছো বিষয়। মূলত দ্বিতীয় মেধা তালিকায় হয়তো অনেকেরই চান্স হবে না, তবে নিরাশ হওয়ার কিছু নেই, কারণ তোমরা প্রথম রিলিজ স্লিপে গিয়ে নতুন করে আবেদন করতে পারবে এবং কোন কোন কলেজে আসন ফাঁকা রয়েছে সেই আসনগুলো দেখে 5টি কলেজে আবেদনের সুযোগ পাবে, 5টি কলেজের আবার আলাদা আলাদা সাবজেক্টে আবেদন করতে পারবে। তো প্রাথমিক পর্যায়ে আবেদনে যদি তোমার ভুল করে থাকো, সেই আবেদনের ভুল যাতে আর দ্বিতীয়বার না করো, অর্থাৎ অনেকেই যে ভুলটি করেছে সেটি হচ্ছে অনেক ভালো জিপিএ রয়েছে তবে সাবজেক্ট সিলেকশন করেছে 1টি 2টি অথবা 3টি, যারা এই কাজগুলো করেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই চান্স পায়নি। তো এদের মধ্যে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী চান্স পেয়েছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই চান্স পায়নি। এছাড়াও অনেকে গ্রুপ পরিবর্তন করে আবেদন করেছে, তো সে কারণে হয়েছে কি, গ্রুপ পরিবর্তন করেছে কিন্তু তার নিজের গ্রুপের কোনো সাবজেক্ট সেখানে দেয়নি, তো এজন্য অনেকের চান্স হয়নি। সো তোমরা যদি প্রথম অথবা দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেয়ে থাকো তাহলে রিলিজ স্লিপের পর্যায়গুলোতে গিয়ে সঠিকভাবে আবেদন করবে, আশা করি তোমরা চান্স পেয়ে যাবে। এখন আসি দ্বিতীয় মেধা তালিকায় আসন কেমন ফাঁকা থাকবে। তো মূলত সরকারি কলেজে খুব অল্প সংখ্যক আসন ফাঁকা থাকবে আর বেসরকারি কলেজে একটু বেশি আসন ফাঁকা থাকবে। সো যারা বেসরকারি কলেজে আবেদন করেছো তারা হয়তো অনেকেই চান্স পেয়ে যাবে বেসরকারিতে, আর যারা সরকারিতে আবেদন করেছো তাদের মধ্যে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী চান্স পাবে, সেক্ষেত্রে 30% বা তার কমও শিক্ষার্থী তোমরা চান্স পেতে পারো, এর বেশি না, 30%-এর বেশি শিক্ষার্থী চান্স পাবে না। আশা করি বুঝতে পেরেছ। তো এই ছিল ভিডিওটি, ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।